নির্বাচন বানচালের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এমন দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ডক্টর আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন ঘিরে যতই গুজব ছড়ানো হোক ষড়যন্ত্রকারীরা সফল হবে না। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে বলেও আশা তার। বলেন, আগুন সন্ত্রাস ও অরাজকতার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে আওয়ামী লীগের প্রস্তুতি রয়েছে আর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের বিষয়টি এবারের দলীয় ইশতেহারে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। নির্বাচন বানচাল করার নানান আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে আমরা বিভিন্ন ষড়যন্ত্রের কথা শুনে আসছি। যারা হুমকি দিচ্ছে বাংলাদেশকে অচল করে দেবে, রাজনৈতিকভাবে অস্থিতিশীল করবে, যারা বলছে যে ঢাকার থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করবে, আমি মনে করি এটা তারা কোনোক্রমেই করতে পারবে না। আগামী 8-10 দিনের মধ্যেই, 15 দিনের মধ্যেই বাংলাদেশে আমি মনে করি একটা পূর্ণাঙ্গ নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে।